নিরাপত্তা সম্মেলন 2024-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জার্মানির মিউনিকে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4:34 জার্মানির মিউনিকের মুনচেন ফ্রান্স জোসেফ স্ট্রস বিমানবন্দরে অবতরণ করে। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 11:00 ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। রেকর্ড পঞ্চম ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর, ডেনমার্ক ও নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গণতন্ত্র সূচকে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। বৃহস্পতিবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ দুই ধাপ নেমে 167 দেশের মধ্যে 75তম স্থানে পৌঁছেছে। গণতন্ত্র সূচকে প্রতিবেশী ভারত 41তম, শ্রীলঙ্কা 70তম, ভুটান 81তম, নেপাল 98তম, পাকিস্তান 118তম এবং আফগানিস্তান 167তম স্থানে রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের শাসন ব্যবস্থাকে অথরিটেরিয়ান রিজিম বা স্বৈর শাসন বলা হয়েছে। বাংলাদেশ, ভুটান, নেপালকে বলা হয়েছে হাইব্রিড রেজিম। ভারত ও শ্রীলঙ্কাকে বলা হয়েছে ফ্লড ডেমোক্রেসি বা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। অন্যদিকে নরওয়ে, নিউজিল্যান্ড এবং আইসল্যান্ড হল শীর্ষ তিন গণতান্ত্রিক রাষ্ট্র। ইকোনমিস্ট গ্রুপ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ বলছে, বাংলাদেশে দুর্নীতিতে ছেয়ে গেছে, আইনের শাসন এবং সিভিল সোসাইটি দুর্বল হয়েছে, সাংবাদিক নির্যাতন নিয়ন্ত্রণ বেড়েছে, বিচার ব্যবস্থার স্বাধীনতা নেই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংক্রান্ত রিপোর্টে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘ ডক্টর ইউনুসের বিষয়ে খুব বেশি অবগত। ডক্টর ইউনুসকে বহু বছর ধরে জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার হিসেবে আখ্যা দেন ডুজারিক। বলেন, সব ক্ষেত্রে ডক্টর ইউনুসের পরামর্শ নিয়ে থাকেন তারা। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে ডক্টর ইউনুসের উদ্যোগের সমর্থন দিয়ে আসছেন তারা বলেও জানান ডুজারিক। তাই নোবেল জয়ী ডক্টর ইউনুসের সম্পদ দখলের অভিযোগ নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। পিক আওয়ারে মেট্রো রেল চলাচলের মধ্যবর্তী সময় 10 মিনিট থেকে কমিয়ে 8 মিনিট করা হয়েছে। অফিস সময়ে মেট্রো রেলের ভিড় সামলাতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। কাল থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। কাল উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম মেট্রো ট্রেনটি সকাল 7:10 ছাড়বে। পরে 7:30 পর্যন্ত 10 মিনিট পরপর ট্রেন আসবে। এরপর 7:30 থেকে সকাল 11:49 পর্যন্ত 8 মিনিট পরপর ট্রেন চলবে। পরে 11:49 থেকে বিকেল 3:12 পর্যন্ত 12 মিনিট পরপর এক একটি ট্রেন প্ল্যাটফর্মে থামবে। সর্বশেষ 3:13 থেকে 8 পর্যন্ত 8 মিনিট পরপর ট্রেন চলবে। এদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী মেট্রো রেলটি প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 7:30 এবং 8 পর্যন্ত 10 মিনিট পরপর চলাচল করবে। এরপর অফিস সময়ে 8 থেকে দুপুর 12:08 পর্যন্ত 8 মিনিট পরপর চলবে। অফ পিক আওয়ারে 12:09 থেকে বিকেল 3:52 পর্যন্ত 12 মিনিট পরপর মেট্রো রেল চলবে। পরে বিকেলে আবার 3:53 থেকে রাত 8:40 পর্যন্ত 8 মিনিট পরপর মেট্রো রেল চলবে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর 40তম মৃত্যুবার্ষিক আজ। এ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের দরগাহে জেনারেল ওসমানীর কবরে শ্রদ্ধা নিবেদন, গার্ড অফ অনার ও দোয়ার আয়োজন করা হয়েছে। জেনারেল ওসমানীর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে। 1984 সালের 16 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। অসাধারণ মেধাবী ওসমানী 1934 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ব্রিটিশ ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। 1939 সালে ওসমানী রয়্যাল আর্ম ফোর্স ক্যাডার হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর জেনারেল ছিলেন জেনারেল এম এ জি ওসমানী।